বারিমন্ডল নিয়ে আজকে প্রথম ক্লাস নেব। শিক্ষার্থীরা, বারিমন্ডল বারি মানে কি? বারি মানে হলো পানি বা জল। এর পুরো ইংরেজি হলো হাইড্রোস্ফিয়ার। হাইড্রো অর্থ হলো পানি বা জল, আর স্ফিয়ার অর্থ হলো মন্ডল। আজ এই হাইড্রোস্ফিয়ার বা বায়ুমন্ডল নিয়ে আলোচনা। আমরা জানি যে পৃথিবী মূল জল ভাগে তিন চতুর্থাংশ হলো জল বা বায়ু। আমরা আমাদের বর্তমানে এই বায়ুমন্ডল বায়ুমন্ডল নিয়ে জ্ঞান তুলনামূলকভাবে অনেক সীমিত। পৃথিবীতে জনসংখ্যা দ্রুত বাড়ছে এবং সম্পদের পরিমাণও হ্রাস পাচ্ছে। আমরা জানি যে সমুদ্রগুলি হল সম্পদের আমরা এই সামুদ্রিক সম্পদের একটা ক্ষুদ্রতম অংশ শুধু আমরা জানতে পারি। তো আমরা প্রথমে বারিমন্ডল নিয়ে আলোচনা করব। বারিমন্ডল হলো মানে এই পাঠ শেষে আমরা বারিমন্ডল কি বা বারিমন্ডল সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমরা পাবো। বারিমন্ডলের একটা উৎস, প্রধান উৎস, সেটা হলো মহাসাগর, সাগর, উপসাগর, এগুলো নিয়ে ধারণা লাভ করবো। আর পৃথিবীর মানচিত্রে বিশেষ করে বারিমন্ডলের যে বৃহৎ অংশ যেটা আমরা মহাসাগর বলে থাকি, এই মহাসাগরগুলির অবস্থান চিত্র সহ অবস্থান আমরা জানব। প্রথমে বারিমন্ডল, বারিমন্ডলের ইংরেজি হলো হাইড্রোস্ফিয়ার। হাইড্রো এবং স্ফিয়ার এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হলো বারিমন্ডল। হাইড্রো অর্থ পানি বা জল, আর স্ফিয়ার অর্থ হলো মন্ডল। এই বারিমন্ডল পৃথিবীতে তিনটা অবস্থা, একটি হলো কঠিন তরল বায়বীয়। আমরা বায়ুমন্ডলে বায়ুমন্ডলে যেটা পাই সেটা বায়বীয় বায়ুমন্ডল মানে জলীয় বাষ্প রূপে পাই, আর স্থলভাগের উপর তরল এবং কঠিন অবস্থায় পাই, যেটা আমরা ভরম ভরম বলে থাকি, যে বিভিন্ন সাগরের উপরে বিভিন্ন পাহাড় পাহাড়ের উপর বরফ চলে, হ্যাঁ, কঠিন অবস্থায় আমরা পানি পেয়ে থাকি। আরেকটা হলো ভূগর্ভস্থ, সেটা ভূগর্ভস্থে আমরা তরল অবস্থায় পেয়ে থাকি। সুতরাং বায়ুমন্ডল বলতে বোঝায় পৃথিবীর সকল জলরাশি অবস্থান ভিত্তিক বিস্তর। পৃথিবীর সকল জলরাশির শতকরা 97% পানি আছে মহাসাগর, সাগর এবং উপসাগর। মাত্র 3% পানি আছে নদী, হিমবাহ, ভূগর্ভস্থ, মৃত্তিকা, বায়ুমন্ডল ও জীবমন্ডল। আর পৃথিবীর সমস্ত পানিকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হলো লবণাক্ত পানি আর একটি হলো মিঠা পানি। পৃথিবীর সকল মহাসাগর, সাগর ও উপসাগরের জলরাশি লবণাক্ত। আবার নদী, নদ, খাল, বিল, হ্যাঁ, ভূগর্ভস্থ এই পানিটা আমরা পেয়ে থাকি মিঠা পানি। তো আমরা এরপরে জানব সাগর, মহাসাগর, সাগর, উপসাগর, যে মহাসাগর হলো বায়ুমন্ডলের বিস্তৃত জলরাশি, হ্যাঁ, লবণাক্ত মিশ্রিত জলরাশি, এটাই হলো মহাসাগর। পৃথিবীর মোট 5টি মহাসাগর আছে, একটি হলো প্রশান্ত মহাসাগর, আরেকটি আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর।
এর মধ্যে প্রশান্ত মহাসাগর হলো বৃহত্তম এবং গভীরতম, আটলান্টিক মহাসাগর ভগ্ন উপকূল বিশিষ্ট এবং এটি আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে, আর ভারত মহাসাগর এশিয়া এবং আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে অ্যান্টার্কটিকা হিমবাহ পর্যন্ত দক্ষিণ মহাসাগর অবস্থিত। দক্ষিণ মহাসাগরের দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ বছরের প্রায় সকল সময় বরফে আচ্ছন্ন থাকে। উত্তর গোলার্ধের উত্তর প্রান্ত উত্তর মহাসাগর অবস্থিত এবং এর চারদিকে চারদিক স্থলবেষ্ট। তো আমরা মহাসাগর সম্পর্কে জনগণ মহাসাগরের অবস্থান সম্পর্কে জানলাম, এরপরে আমরা সাগর সম্পর্কে জানব। যে মহাসাগর সে মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট, স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশি হল সাগর। হ্যাঁ, যেমন ভূমধ্য সাগর, লোহিত সাগর, কাস্পিয়ান সাগর, জাপান সাগর, আরব সাগর, এগুলি হলো সাগর। তিন দিকে স্থল দ্বারা বেষ্টিত, যে জলরাশি বিস্তীর্ণ জলরাশি তিন দিকে স্থল দ্বারা বেষ্টিত সেই জলরাশিকে বলা হয় উপসাগর। যেমন বঙ্গোপসাগর, হ্যাঁ, বঙ্গোপসাগরের পশ্চিমে ভারত, শ্রীলঙ্কা, উত্তরে বাংলাদেশ, পূর্বে হলো মায়ানমার বাংলাদেশের অংশ এবং মালয় দ্বীপপুঞ্জ, আর শুধুমাত্র দক্ষিণে ভারত মহাসাগরের সাথে সংযোগ আছে। হ্যাঁ, এরকম বঙ্গোপসাগর, পারস্য উপসাগর, মেক্সিকো উপসাগর, এগুলি হলো উপসাগর। তো আমরা সাগরের অবস্থান, সাগর বিভিন্ন মহাসাগরের আয়তন এবং গড় গভীরতা এবং অবস্থান সম্পর্কে একটা চিত্রের মাধ্যমে দেখ। লক্ষ্য করি যে প্রশান্ত মহাসাগর, এই প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,60,00,000 বর্গ কিলোমিটার, আর গড় গভীরতা 4,270 মিটার, আর অবস্থানটা হলো আমেরিকা এবং এশিয়ার মধ্যবর্তী অংশে। আটলান্টিক মহাসাগর যার আয়তন হলো 8,24,00,000 বর্গ কিলোমিটার, আর গড় গভীরতা 3,932 মিটার, আর অবস্থান আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকা। আমি এরপরে আরেকটা ছবি শেয়ার করব, সেখানে আরো বিস্তারিত অবস্থানগুলি জানব। এরপর ভারত মহাসাগর আয়তন 7,36,00,000, আর গড় গভীরতা 3,962 মিটার, আর অবস্থান আফ্রিকা, ভারত এবং অস্ট্রেলিয়া। এরপর উত্তর মহাসাগর, এর আয়তন হলো 1,50,00,000 বর্গ কিলোমিটার, আর গড় গভীরতা 824 মিটার, আর পৃথিবীর উত্তর গোলার্ধ। দক্ষিণ মহাসাগর এর আয়তন 1,47,00,000 বর্গ কিলোমিটার, গড় গভীরতা 149 মিটার, মানে সবচেয়ে কম গড় গভীরতা, আর অবস্থান হলো অ্যান্টার্কটিকা ও 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী। তো আমরা মোটামুটি এই মহাসাগরগুলির অবস্থান জানলাম এবং আয়তন জানলাম এবং গড় গভীরতা জানলাম। এরপরে আমরা চিত্রের মাধ্যমে মহাসাগরগুলির অবস্থান জানলাম। লক্ষ্য করি এখানে বিশ্বের মানচিত্রের একটা অংশ দেওয়া আছে এবং মহাসাগরগুলি দেওয়া আছে। প্রথমে আমরা প্রশান্ত মহাসাগরের দিকে যাই। প্রশান্ত মহাসাগর মানে এশিয়ার পূর্ব উপকূল এবং অস্ট্রেলিয়ার উত্তর উপকূল,
মানে এশিয়া প্রশান্ত মহাসাগরের এশিয়ার পূর্ব উপকূল অবস্থিত, মানে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে হলো এশিয়া এবং অস্ট্রেলিয়া, আর পূর্বে হলো উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা। এবং প্রশান্ত মহাসাগরের আমরা আয়তনটাও জেনেছি যে 16 কোটি 60 লক্ষ বর্গ কিলোমিটার এবং গভীরতা হলো 4,270 মিটার। এরপরে আমরা আটলান্টিক মহাসাগর লক্ষ্য করি যে আটলান্টিক মহাসাগর হলো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এই 4টা মহাদেশের মধ্যে অবস্থিত আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের উত্তরে হলো উত্তর মহাসাগর আর দক্ষিণে দক্ষিণ মহাসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর এবং অ্যান্টার্কটিকা মহাদেশ। আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, আর আটলান্টিক মহাসাগরের উত্তর উপকূলে হলো ইউরোপ এবং আফ্রিকা। এরপরে আমরা আটলান্টিক মহাসাগরের আমরা আয়তনটা জেনেছি 8 কোটি 24 লক্ষ বর্গ কিলোমিটার এবং গড় গভীরতা হলো 3,932 মিটার, মানে গভীরতার দিক দিয়ে তৃতীয় ভারত মহাসাগর দ্বিতীয়, আর গভীরতার দিক দিয়ে প্রথম হলো প্রশান্ত মহাসাগর, আয়তন আয়তনের দিক দিয়ে দ্বিতীয় হলো আটলান্টিক মহাসাগর। এরপর ভারত মহাসাগর, আমরা লক্ষ্য করি চিত্রে এশিয়া এবং আফ্রিকা, ভারত মহাসাগরের উত্তরে হলো এশিয়া, পশ্চিমে আফ্রিকা, পূর্বে অস্ট্রেলিয়া এবং দক্ষিণে হলো অ্যান্টার্কটিকা মহাদেশ। হ্যাঁ, দক্ষিণ দক্ষিণ মহাসাগর এবং অ্যান্টার্কটিকা মহাদেশ। আর ভারত মহাসাগরের মোট আয়তন 7 কোটি 37 লক্ষ বর্গ কিলোমিটার এবং গড় গভীরতা 3,962 মিটার, দ্বিতীয় বৃহত্তম, মানে গভীরতার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম। এরপর উত্তর মহাসাগর, আমরা একদম উত্তর গোলার্ধের শেষ প্রান্তে উত্তর মহাসাগর অবস্থিত। উত্তর মহাসাগরের চারপাশে প্রায় চারপাশে তোমার স্থলভাগ দ্বারা বেষ্টিত, আর উত্তর মহাসাগরের আয়তন হলো 1 কোটি 50 লক্ষ বর্গ কিলোমিটার আর গড় গভীরতা 824 মিটার, আর পৃথিবীর মানে অবস্থানটা হলো পৃথিবীর উত্তর গোলার্ধে। আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ মহাসাগর হলো, আমরা চিত্রে লক্ষ্য করি দক্ষিণ মহাসাগর, দক্ষিণ মহাসাগর এর আয়তন হলো 1 কোটি 47 লক্ষ, মানে সবচেয়ে কম আয়তন 5টি মহাসাগরের মধ্যে, আর গড় গভীরতা 149 মিটার, আর অবস্থান হলো অ্যান্টার্কটিকা ও 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী স্থানে। তো আমরা চিত্রের মাধ্যমে মহাসাগরগুলির অবস্থান জানলাম এবং মহাসাগরগুলির অবস্থান অবস্থান সাথে গভীরতা এবং আয়তন সম্পর্কে জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। এরপরে এই বায়ুমণ্ডলের উপরে আরো কয়েকটি ক্লাস হবে, এটা নতুন এই অধ্যায়টা আমি প্রথম শুরু করেছি, 4-5টা ক্লাসে বায়ুমণ্ডলের উপর দিব। তোমরা জয়েন করো আর স্কুলের পেজে চোখ রাখো, ক্লাসগুলি দেখো। ধন্যবাদ।